আমার নাম মানব। আমার একটা খুব পছন্দের কাজ আছে, সেটা হলো ঘুমানো। রোজকার মতো আজও অ্যালার্ম অফ করে আমি ঘুমিয়ে পড়লাম। এই চক্করে অনেক সময় প্রবলেমে ফেসে যাই, যেমন আজ কলেজ যেতে লেট হয়ে গেছে কিন্তু হোশ নেই। পরে মনে পড়লো আজ কলেজ যেতেই হবে, কয়েকটা কাজ বাকি আছে। ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, তাও কোনোভাবে উঠলাম, তারপর ফ্রেশ হতে গেলাম। আমার কয়েকটা পছন্দের কাজ আছে, প্রথমে তো একটা বললামই। তাছাড়া আমার ঘুরতে, বই পড়তে আর স্টোরি লিখতে খুব ভালো লাগে। কিন্তু এটা ভাববেন না যে আমার পড়াশুনো করতে ভালো লাগে। আমার খুব ইরিটেটিং লাগে পড়াশুনো করতে, কিন্তু পড়াশুনো করতে হয়। এখন তাড়াতাড়ি কলেজের জন্য রেডি হই, পরে আরও কথা হবে। আমি ছোট থেকে টি শার্টের ওপর শার্ট পরে অভ্যস্ত হয়ে গেছি, এখনও অভ্যেস তেমন চেঞ্জ হয়নি। কতদিন পর কলেজের ড্রেস বার করলাম, আয়রনও করার টাইম নেই এখন, এভাবেই যেতে হবে। তাছাড়া এখনও ঠিক করে টাইও বাঁধতে পারি না, আমার একটা ফ্রেন্ড বেঁধে দিয়েছিল, তখন থেকে ওইভাবেই রাখা ছিল। তোমাদের মনে আছে ছোটবেলায় সেই একটাই হেয়ারস্টাইল ছিল? এখন তো কত রকমের হেয়ারস্টাইল রয়েছে, তাই আমিও একটু স্টাইল করে কলেজের জন্য রেডি হয়ে গেলাম। এখন শুধু জুতো পরাই বাকি, তাড়াতাড়ি জুতো পরলেই কলেজের দিকে রওনা দিয়ে দেব। তখনই ঘড়ির দিকে নজর গেল, অনেক সময় হয়ে গেছে। জানি না কেন সবসময় প্রবলেমে ফেসে যাই কোনো না কোনো, যেমন আজকে ফেসে গেলাম। কিন্তু আজকের প্রবলেমটা কিছুটা হলেও আলাদা। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাবো কদ্দূরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাবো কদ্দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে, তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দি আটে মন পালাবা, বন্দি আছে কাছে সে তোমার, চাও তোমাকে চাই তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। শুরু সাত দিনে এই খেলা ধুলো রাত।
রাত দিনের জানি বারণ করার সাধ্যে নেই আর আমার তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও তুমি ইচ্ছে মতো আমাকে সাজা যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই আজকের ভাগ্যটা খুব ভালো কখনো কখনো সন্দেহ ভাগ্যের ওপর তাই সব কথা ভুলে এটাই ভাবছিলাম যাকে আমি পছন্দ করি তার সাথে বৃষ্টির মধ্যে ফেসে আছি একদম স্বপ্নের মতো হঠাৎ বলেই ফেললাম ফটো ক্লিক করবে সে রাজি হলো আমি ভেতর ভেতর খুব খুশি তখনই একটা স্পেশাল মুহূর্ত এলো আমার খুশির ঠিকানা নেই ভাগ্য যখন এতই ভালো তাই জিজ্ঞেস করেই ফেললাম কফি শপ যাবে সে রাজি হয়ে যেত কিন্তু তখনই বৃষ্টি থেমে গেল তাই সে বাড়ি চলে গেল তারপর আমি ওর কথা ভাবতে ভাবতেই বাড়ি চলে গেলাম দেখো লিখছে কে ভুলে অন্ধকার আলো শিখছে কে এটা গল্প কার দেখো লিখছে কে ভুলে অন্ধকার আলো শিখছে কে কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে
ওটা করা এসেছে যখন একা আমি তোকে তখন আগলে যাই ছাড়া যাপটা মৌসুম এলে ফাঁকা একটু সময় পেলে তোকে আমি আমার কথাও বলতে চাই কিছু আবদারে জানি রে ইমামে তোর সঙ্গে কলেজ বন্ধ শোনা তো ওদিনে তো কফি শপ যাওয়াটা বাকি ছিল যাওয়া একসাথে টাইম স্পেন্ড করাটা কতটা সুন্দর মুহূর্ত বলে বোঝাতে পারবো না। আমাদের কতই না কথা হলো, আরও এই দিনটা স্পেশাল করার জন্য কিছু ভেবে রেখেছিলাম। একটা দেখো